রমজান মাসে এমন অনেক মানুষ পাওয়া যায় ইফতার করে কিছু খেলো কি না খেলো সেটা দেখার বিষয় নাই, তাকে আগে পানটা খেতে হবে জর্দা দিয়ে, এইটা তার জন্য জরুরি। না খেয়ে তিন দিন থাকতে পারবে এমনও মানুষ বলে যে না খেয়ে থাকা যাবে, কিন্তু পান না খেয়ে থাকা যাবে। আমাদের মধ্যে অনেক ভাই আছেন এখান থেকে বের হয়ে দোকানে গিয়ে কিন্তু একটা সিগারেট ধরিয়ে সুটটান দিতে দিতে বাড়ি চলে যাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান আরবাইনা লাইলাতান, যে ব্যক্তি মদ পান করে, মদ সেবন করে, মাদক দ্রব্য গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত কবুল করেন না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। ফাইন আদা, যদি সে পুনরায় আবার সেবন করে, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান আরবাইনা লাইলাতান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে তার 40 দিনের ইবাদত কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করেন। সে যদি তৃতীয়বার আবার করে, আবার মদ সেবন করে, তাহলে আল্লাহ তার 40 দিনের ইবাদত কবুল করেন না, সালাত কবুল করেন না। যদি সে তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। রাসূল বলেছেন ফাইন আদার রাবিআতা, যদি সে চতুর্থবারে মাদক সেবন করে তাহলে আল্লাহ 40 দিন তার ইবাদত কবুল করেন না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, যদি সে এরপরে সে তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তার তওবা আর কবুল করেন না, আর তাকে জাহান্নামের পুজ রক্ত মিশ্রিত তিনাতাল খবর থেকে তাকে পান করাবেন কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য এটা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, এ জাতীয় যত জিনিস আছে সবগুলোই হচ্ছে নেশাদার দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে, নেশা আসে, তার কম খাওয়াটাও হারাম। আমাদের মধ্যে অনেক ভাই আছেন এখান থেকে বের হয়ে দোকানে গিয়ে কিন্তু একটা সিগারেট ধরিয়ে সুকটান দিতে দিতে বাড়ি চলে যাবেন। রমজান মাসে এমন অনেক মানুষ পাওয়া যায় ইফতার করে কিছু খেলো কি না খেলো সেটা দেখার বিষয় নাই, তাকে আগে পানটা খেতে হবে জর্দা দিয়ে, এইটা তার জন্য জরুরি। না খেয়ে তিন দিন থাকতে পারবে এমনও মানুষ বলে যে না খেয়ে থাকা যাবে, কিন্তু পান না খেয়ে থাকা যাবে না, কারণ ওখানে হারাম আছে, যে সেই জন্য ওটা খেতেই হবে, আর যেটাতে শরীরের পরিপুষ্টি সাধন হয় সেটা না খেলেও চলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। তাহলে আমরা ইবাদত করি আর পাশাপাশি এমন কিছু কাজ করি যে কাজগুলির কারণে আমাদের ইবাদত বাতিল হয়ে যায়, তা আমরা কি আমাদের এই ইবাদতগুলি বাতিল করব, নাকি আমরা এগুলি, আমাদের এই বদ অভ্যাসগুলি, আমরা এগুলি পরিহার করব, কোনটা আমাদের জন্য জরুরি? আমাদের জন্য ওইটা জরুরি যে সমস্ত আমলগুলির কারণে আমাদের ইবাদতগুলি বাতিল হয় সেইগুলি পরিহার করা দরকার।